নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। দর্শক বন্ধুরা, সামনেই আসছে ইংরেজি নববর্ষ 2023। সহজ ভাষায় ধর্মকথার পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুকে অগ্রিম এই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। প্রিয় দর্শক বন্ধুরা, সামনে 2023 ইংরেজি নববর্ষে বেশ কিছু গ্রহ তাদের রাশিগত অবস্থান পরিবর্তন করবে। যেমন 17ই জানুয়ারি শনিগ্রহ অবস্থান পরিবর্তন করছে এবং 23শে এপ্রিল বৃহস্পতি, 30শে অক্টোবর রাহু এবং কেতু তাদের অবস্থান পরিবর্তন করবে। এর ফলে প্রত্যেকটি রাশিতেই কম বেশি কিছু পরিবর্তন অবশ্যই লক্ষণীয় হবে। এর ফলে 2023 সালে প্রত্যেকটি রাশির জাতক জাতিকারা কী ফল পেতে চলেছেন তাই নিয়ে সহজ ভাষায় ধর্মকথায় আলোচনা চলছে এবং আজকেও একটি বিশেষ রাশি সম্বন্ধে আলোচিত হবে। দর্শক বন্ধুরা, এটি পূর্ণাঙ্গ আলোচনা না, এটি একটি আভাস পাওয়ার চেষ্টা মাত্র, পুঙ্খানুপুঙ্খ বিচারের জন্য অবশ্যই জাতক জাতিকাদের কোষ্ঠী বিচার আবশ্যক। দর্শক বন্ধুরা, চলে আসছি বৃশ্চিক রাশির বর্ষফল 2023-এ। দর্শক বন্ধুরা, 2023 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রথমেই শুভ সংবাদটি হলো, এবছর আপনাদের দুদিক থেকে ইনকামের কোনো যোগ তৈরি হতে পারে। অর্থাৎ একই সাথে চাকরি বা ব্যবসা, বা ব্যবসা হলে দু রকমের ব্যবসা, বা কোনো বিনিয়োগ থেকে অর্থ ইনকাম এবং ব্যবসা বা চাকরি, অর্থাৎ যে কোনো দুভাবে আপনাদের ইনকামের শুভ যোগাযোগ হবে 2023 সালে। আপনাদের আর্থিক দিক থেকে উন্নতি দেবে 2023 সাল। প্রচুর পরিমাণে অর্থ আপনারা এবছর লাভ করতে পারবেন এবং অর্থের পাশাপাশি আপনাদের ক্যারিয়ারেও উন্নতি হবে এবং লাভজনক হবে আপনাদের ব্যবসা। সরকারি সুযোগ সুবিধাও আপনারা এবছর লাভ করতে পারবেন। অর্থাৎ যারা সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের সরকারি চাকরির যোগ থাকবে, কোনো সংস্থার সাথে যুক্ত আছেন বা সরকারি কোনো সুযোগের জন্য দরখাস্ত করেছেন তাদের সেই সমস্ত সরকারি সুযোগ সুবিধা 2023 সালে লাভ হতে পারে। রাজনৈতিক যারা নেতানেত্রী আছেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, তাদের 2023 সাল যথেষ্ট শুভ সময়। রাজনৈতিক দিকে তাদের বিভিন্ন বড় বড় মানুষের সাথে সাক্ষাৎ হতে পারে বা তাদের রাজনৈতিক ক্যারিয়ার যথেষ্ট প্রোগ্রেস পাবে, যথেষ্ট উন্নতি লাভ করবে এবং মানুষজনের কাছেও জনপ্রিয়তা 2023 সালে তাদের অনেকটাই বৃদ্ধি পাবে। যারা কলা অর্থাৎ বিভিন্ন রকম আর্টসের সাবজেক্টের সঙ্গে যুক্ত আছেন বা শিল্পকলার সাথে যুক্ত আছেন, ছবি আঁকা, গান ইত্যাদি, বা জ্যোতিষ চর্চা করছেন বা কোনো মিডিয়াতে চাকরি করছেন, তাদেরও কিন্তু 2023 সাল যথেষ্ট শুভ সময় এবং এই সময় অনেক বড় বড় মানুষের সাথে আপনাদের সাক্ষাৎ হবে এবং যার ফলে আপনাদের ক্যারিয়ার কিন্তু অনেক উঁচু শিখরে নিয়ে যেতে পারে। দর্শক বন্ধুরা, যারা ইউটিউবার আছেন এবং বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, তাদের জন্য শুভ সংবাদ, তাদেরও কিন্তু এই বছর যথেষ্ট প্রোগ্রেস হবে এই বিষয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাই বোনের দিকেও শুভ সময়, তাদের ভাই বোনের দিক থেকেও অনেক শুভ সংবাদ 2023 সালে তারা লাভ করতে পারবেন। বিদ্যার্থী যারা আছেন, আমি আগেই বললাম বিদ্যার্থীদের বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ আসছে এবং তার সাথে বিভিন্ন বিষয়ে যারা টেকনিক্যাল বিভিন্ন রকম প্রবেশিকামূলক পরীক্ষা অর্থাৎ এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্যের হার 2023 সালে যথেষ্ট বৃদ্ধি পাবে। সন্তানদের ক্ষেত্রে শুভ সময় আছে, সন্তানদের দিক থেকে কিছু ভালো সম্ভাবনা আছে, সন্তানদের বিদ্যালাভের ক্ষেত্রে শুভ যোগাযোগ তৈরি হবে এবং সন্তানদের থেকে আপনাদের যথেষ্ট গর্ব অনুভব হবে। 2023 সালে বেশ কিছু ভালো সন্তানদের দিক থেকে শুভ সংবাদ আপনারা লাভ করবেন। মায়ের শরীর স্বাস্থ্য কিছু খারাপ হতে পারে, এই বিষয়ে আপনাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং জুলাই মাসে কাজের চাপ বেশি থাকবে এবং তার ফলে কিছু শারীরিক সমস্যা আসতে পারে। এই সময় কিন্তু শরীরের দিকে অবশ্যই নজর রাখা উচিত। এই বছর আপনাদের পার্টনার অর্থাৎ যদি স্বামী হয় স্ত্রী, স্ত্রী হয় স্বামী, আপনাদের পার্টনারের কিন্তু বিদেশ যাত্রার যোগ আছে বা ভিন রাজ্যে চাকরি হয়ে যাওয়ার বা ভিন রাজ্যে চলে যাওয়ার কোনো যোগাযোগ তৈরি হতে পারে। সেটা অবশ্যই ভালোর দিকেই, অর্থাৎ কোনো চাকরি বা কোনো ব্যবসায়িক কাজে তারা কিন্তু বিদেশে যেতে পারে বা ভিন রাজ্যেও যোগাযোগ হতে পারে যাবার।
এবছর যারা বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল কাজের সঙ্গে যুক্ত, ফিনান্সের বিষয়ে যুক্ত এবং কমার্সের বিভিন্ন রকম পেশায় যুক্ত আছেন, অ্যাকাউন্টেন্সি এরকম কাজে যারা যুক্ত আছেন তাদের খুব ভালো সময়, আপনাদের কনফিডেন্স অনেক বেশি থাকবে। তবে কিছু কিছু সময় আপনাদের কাজের গতি কিছু সমস্যা হতে পারে, অর্থাৎ যেভাবে আপনারা গতি নিয়ে কাজ করতে চাইবেন হয়তো কিছু কিছু সময়, বিশেষ করে এপ্রিলের পর থেকে কিছু ক্ষেত্রে হয়তো কাজের গতি একটু কমে আসতে পারে। এই বিষয়ে একটু বেশি মাত্রায় আপনাদের সচেতন হতে হবে। এবং চাকরি পরিবর্তনের যোগ কিন্তু আছে এবং সেটা ভালোর দিকে, অর্থাৎ চাকরিতে উন্নতি এবং আপনাদের চাকরি পরিবর্তন একই সাথে দুটোই কিন্তু আপনাদের ভালোর দিকেই হবে। যারা ব্যাংকিং সেক্টরে যুক্ত, ব্যাংকের বিভিন্ন পেশায় যুক্ত তাদেরও কিন্তু খুব ভালো সময় হবে এটা 2023 সাল। 2023 সালে আপনাদের গাড়ি বা বাড়ি হতে পারে, অবশ্যই এই বিষয়ে আপনাদের শুভ যোগাযোগ তৈরি হবে গাড়ি বা বাড়ি হওয়ার। তবে অর্থনৈতিক বিষয়ে সাফল্য থাকলেও, শুভ সময় থাকলেও পারিবারিক দিকে আপনাদের বেশি মাত্রায় দৃষ্টি দেওয়া উচিত। পারিবারিক সম্পর্কগুলো কিছু মাত্রায় খারাপ হয়ে যেতে পারে, সেই বিষয়ে আপনাদের একটু সচেতন থাকতে হবে, পরিবারের লোককে একটু সময় বেশি মাত্রায় দিতে হবে এবং শত্রুতার থেকেও কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষ করে আপনাদের যারা প্রেমের সম্পর্কে যুক্ত আছেন, প্রেমিক প্রেমিকা, তাদের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ হতে পারে এবং তার ফলে প্রেম ভেঙে যেতে পারে। অর্থাৎ বিবাহের আগে যারা প্রেমজ সম্পর্কে যুক্ত আছেন, লাভ অ্যাফেয়ার্সে যুক্ত আছেন, তাদের সতর্ক হওয়ার সময় 2023 সাল, না হলে নিজেদের প্রেমের সম্পর্কে কিন্তু ভাঙন আসতে পারে, সমস্যা আসতে পারে। 2023 সালে আপনাদের আধ্যাত্মিকতা নিয়ে আসবে, আধ্যাত্মিকতার দিকে আপনাদের মনোনিবেশ হতে পারে, বিভিন্ন ধার্মিক স্থানে আপনারা যাত্রা করতে পারেন, ধর্মীয় বিভিন্ন মন্দির তীর্থে আপনারা ভ্রমণ করতে পারেন, বিদেশ যাত্রার যোগ তো আছে, আমি আগেই আলোচনা করেছি। আর 2023 সাল আপনাদের বিশেষ করে এডুকেশনের দিকে বা পরিবারের দিকে আপনাদের কিছু খরচপাতি কুড়িয়ে দিতে পারে, পরিবার পারিবারিক বিভিন্ন রকম বিষয়ে আপনাদের খরচ বাড়বে এবং এডুকেশনাল পাশাপাশি শিক্ষা বিষয়ে যদি আপনাদের সন্তান থাকে বা পরিবারের কোনো লোকের এডুকেশন বিষয়েও কিন্তু আপনাদের খরচপাতি একটু বৃদ্ধি পাবে। আর কথা একটু বুঝে বলতে হবে, কথা বলে অর্থাৎ হঠাৎ করে এমন কিছু কথা বলে ফেললেন যার ফলে শত্রুতা সৃষ্টি হয়ে গেল, এই রকম বিষয় কিন্তু হতে পারে, তাই অবশ্যই কথা কিন্তু আপনাদের অবশ্যই বুঝে শুনে বলতে হবে। যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য কিছু সমস্যা আসতে পারে, অবশ্যই সন্তান যারা নিতে চলেছেন তাদের সতর্কতা থাকতে হবে, সতর্ক এবং ডাক্তারিক চিকিৎসা নিয়ম মেনে, ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা সন্তান ধারণ করুন এবং অবশ্যই সতর্ক থাকবে। ওভারঅল বলতে গেলে 2023 সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল নিয়ে আসছে। একদিকে অর্থনৈতিক দিকে কর্ম ব্যবসার ক্ষেত্রে যেমন শুভ সময়, অর্থের আগমন যেমন সুন্দরভাবে হবে, সেরকমভাবে আবার পারিবারিক কিছু সমস্যা আসতে পারে, পরিবারের সম্পর্কগুলোর দিকে যত্ন নিতে হবে, নাহলে পারিবারিক কিছু সমস্যা, মানসিক চাপ আপনাদের ওপর এসে যেতে পারে। এবং যারা প্রেম ও সম্পর্কে যুক্ত আছেন তাদের জন্য সময়টা খুব একটা ভালো না, অর্থাৎ আপনাদের প্রেমের বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে। দেখে নিলাম 2023 সালের বৃশ্চিক রাশির বর্ষফল। এইরকমভাবে প্রত্যেকটি রাশির বর্ষফল সহজ ভাষায় ধর্মকথায় আপলোড করে দেওয়া থাকবে, যদি আপনারা সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই সহজ ভাষায় ধর্মকথা সেই পর্বগুলি দেখে নিন এবং আমাদের এই পর্বের ডেসক্রিপশান বক্সে সেই পর্বগুলির লিঙ্কও দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা নির্দিষ্ট রাশির বর্ষফল 2023 অবশ্যই দেখে নেবেন। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে, যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর সহজ ভাষায় ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, পর্বটা বন্ধুদের সাথে শেয়ার করুন, সকলকে জানতে সাহায্য করুন। সকলের আগামী 2023 সাল অত্যন্ত শুভভাবে কাটুক, সকলে সুস্থ সুন্দর থাকুন, হাসি খুশি থাকুন, এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।